নিরাপত্তারক্ষীরে গিজগিজাই থকা মেঘদূত ভবনত কেনেকৈ হোমাল চোর সন্মুখত উপায়ুক্তর কার্যালয় কাষত আয়ুক্তর কার্যালয় আর সন্মুখত এয়া মেঘদূত ভবন আর মেঘদূত ভবন কালি নিশা সংঘটিত হল চুরিকাণ্ড সিসিটিভিত বন্দী চুরিকাণ্ডর দৃশ্য লুটি নিলে ৬-৭ লাখ টাকা হয় হাই সিকিউরিটি জন মেঘদূত ভবনত সংঘটিত হল চুরিকাণ্ড নিশার ভাগত ৫-৬ জন হোমগার্ড থাকার পিছতো নিশা ১২ বজাত চোর সোমাল মেঘদূত ভবনত এজন চুরে ৫ মহলালৈ চলালে সাফাই অভিযান সিসিটিভিত বন্দী চুরিকাণ্ডর দৃশ্য ডাকঘরের কোষাগারের তলা ভাঙি চুরে গল প্রায় ৬-৭ লাখ টাকা মেঘদূত ভবনের কোষাগারত থাকে ২-৩ কোটি টাকা আছে এইকদিন এটা আজি ব্যাংকত যাওয়া তো কথা আছিল কিন্তু এইখানে গোটে চুর হওয়া নাই অল্প প্রবাবলি ৬-৭ লাখ মান গেছে এটা হিসাব করলে টোটাল গম পাব আরক্ষী উপস্থিত হয়ে স্নেফার ডগেরে নিরীক্ষণ করা হয় ঘটনাস্থলীত নিশা নিরাপত্তারক্ষী থাকার পিছতো কেনেকৈ সংঘটিত হল চুরিকাণ্ড পানবজার আরক্ষীয়ে সোধপোছার বাবে আটক করেছে কেইবাজনো হোমগার্ডক লগতে সাফাই কর্মচারীকে ধরে ১০ জনক আটক এজন ক্যামেরা ঘুরে দিছে আপনার সিকিউরিটি থাকা নাই সিকিউরিটি আমার বাহিরত থাকে দুয়ার মুখত কিমান জন থাকে আপনার সিকিউরিটি 9 জন নাকি আছে আমি শুনামতে 9 জন থাকে রাতিও থাকে সন্মুখত উপায়ুক্তর কার্যালয় কাষত আরক্ষী আয়ুক্তর কার্যালয় নিশার ভাগত ৫-৬ জন হোমগার্ড থাকে মেঘদূত ভবনত এনে অবস্থাত চুরিকাণ্ড সংঘটিত হওয়া কার্যয় মহানগর আরক্ষীক যে চুরে সন্মুখৰ পৰাই দিলে চ্যালেঞ্জ ভিডিও জার্নেলিস্ট বিজয়লক্ষ্মীর সহযোগত ববিতা গগৈ রিপোর্ট প্রাগ নিউজ গুৱাহাটী